সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত কিসের দোয়া রে ভাই চার রাকাতের পর কোনো দোয়াই নাই হাদিসে কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয় সেটাকে যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে এরপরে প্রশ্ন হলো তারাবির নামাজে চার রাকাত পর পর দোয়া পড়ার বিষয়টি কি জরুরি তারাবির নামাজে চার রাকাতের পর পর যে দোয়া আছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে আমি এতটুকু পারি অবশ্য এরপরেরটা পারি না তো এই দোয়া কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই তারাবির নামাজ চার রাকাত পরে যে টাইমটা ব্রেক দেয়া হয় একটু লেট করা হয় এটা রেস্টের জন্য হয় আপনি তো নামাজের মধ্যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে আপনি তো চুপচাপ দাঁড়ায়ছিলেন শুনছেন তাই না পুরো এক পারা তেলাওয়াত আপনি শুনলেন পুরো নামাজের মধ্যে তারাবিতে দাবা দেড় পারা শুনলেন তো আপনি খুব একটা কাজ করেন নাই তো কাজ যা করার হাফেজ সাহেব করছে আপনি শুনছেন ততক্ষণ তো আপনি আরামে ছিলেন সালাম ফেরানোর সাথে সাথে চতুর্থ রাকাতের পরে আপনি সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতে বলে টান দিলেন তাহলে আপনার এটা আরাম হলো না ব্যায়াম হলো আরো এটা তো আরো ডিউটি হলো তো এই ডিউটি আসলে কোরআন হাদিস দ্বারা বর্ণিত নয় আমাদের দেশে অনেক মানুষ এখনো তারাবির নামাজ পড়তে বললে বলে হুজুর এখনো দোয়া মুখস্থ হয়নি আছে না এই কপাল পোড়া দোয়া মুখস্থ হয় না কিসের দোয়া রে ভাই চার রাকাতের পর কোনো দোয়াই নাই হাদিসে আপনি দোয়া মুখস্থ হয় না দেখে নামাজ পড়ছেন চার রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা একটু চা পানি একটু রেস্ট একটু উঠা বসা কোমর ব্যথা দূর করা ওযু লাগলে ওযু করা এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাল্লাহিল মুলকে পড়ার পেছনে লাগাই যেটা কোনো হাদিসে বর্ণিত হয়নি মনে রাখবেন কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয় সেটাকে যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে অতএব এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে এরপর প্রশ্ন হলো রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে দেখেন আমাদের দেশে যারা নতুন রোজা রাখে বিশেষ করে কিশোর এবং বালক বয়সের পোলাপাইন দেখবেন রোজা রাখার পর প্রথম প্রথম ঘন ঘন কেউ থুতু ফেলে খেয়াল করছেন একটু পর পরই ঘর থেকে বাইরে হয়ে যায় বাইরে যে থুতু ফেলে আসে বেসিনে চলে যায় বেসিনে যে থুতু ফেলে আসে নতুন নতুন রোজাদার হলে একটু বেশি করে আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না রোজার মাসনামা সেলাতে গভীরভাবে জানা তারাও একটু বেশি বেশি থুতু ফেলে দেখবেন ঘন ঘন থুতু ফেলে অথচ রোজা রেখে থুতু গেললে রোজার কোনো ক্ষতি হবে না থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয় থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন একটুও না গিলেন আপনি বাঁচবেন মানুষ কিন্তু বাঁচবে না গলা শুকিয়ে তো মারা যাওয়ার অবস্থা তৈরি হবে অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না ভাইরা আমার এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা যেটা হালাল নর্মাল ন্যাচারাল একটা বিষয় সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন কোনোভাবে না ভাঙে পান করব না আহার করব না একটু এক ঢোক পানি পান করব না পিপাসা আছে হাতের কাছে পানিও আছে চাহিদাও আছে যোগানো আছে তারপরও আমি সেটা করছি না কারণ আল্লাহ নিষেধ করেছেন মানুষের সামনেও করছি না একাকিও করছি না রোজা আমাদেরকে ট্রেনিং দেয় যে তোমার সামগ্রিক জীবনে এভাবে হারামের হাতছানি আসবে তোমার টাকার দরকারও হবে দুর্নীতি করার সুযোগও আসবে তারপরে তুমি সেটাকে না বলবা এটাই হলো রোজার শিক্ষা রোজা তোমাকে সে ট্রেনিং দেয় যেই লোক থুতুটা পর্যন্ত গিলবে কিনা সেটা নিয়ে টেনশনে আছে মাসালা জিজ্ঞাসা করে সেই লোক আবার রমজান পরে কিভাবে হারাম খায় সে হারাম এই জন্য খায় যে রোজার শিক্ষাটা সে ধারণ করতে পারে নাই রোজা যাকে পরিবর্তন করতে পারে নাই তার রোজাটা উপবাস থাকা ছাড়া কিছু নয় আমার কথা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অতএব ভাইরা আমার রমজান মাসে রোজা রেখে আমরা সমস্ত হারাম কাজ ছাড়ার প্রশিক্ষণ ট্রেনিং অভ্যাস গড়ে তুলব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন